কিছু সমস্যা থাকার কারণে আমি ব্লগ দিতে পারিনি, আমার শরীরটা খুবই খারাপ ছিল। আর কী জন্য দিতে পারিনি সেটা তোমাদেরকে এই ব্লগেই আমার বলা আছে, কারণ খুব বড় বিপদ থেকে আমি মরতে মরতেও বেঁচে গেছি, সেটা তোমাদের ভালোবাসায়, ভগবানের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে। খুব অল্পের মধ্যে দিয়ে আমার বিপদটা গেছে, তো চলো আমার সাথে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আবারও তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি কিন্তু মোটামুটি। আজকে হয়তো আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না, কালকে কোনো ব্লগ করিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কাল খুব বড় একটা বিপদ ঘটে গেছে আমার সাথে, তো দাঁড়িয়ে আছি, এটাও ভগবানের আশীর্বাদ, নাহলে হয়তো আমাকে হসপিটালে থাকতে হতো। তো পরে তোমাদেরকে বলছি সব, কারণ তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না জিনিসটা কি হয়েছে। তো আমার সকালের কাজকর্ম হয়ে গেছে, আজকে আর শেয়ার করিনি কারণ অনেক কষ্ট করে কাজকর্মগুলো করেছি, তোমাদের দাদা ভাই কিছুটা করে দিয়ে গেছে, তো ওই জন্য আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না। স্নান টান করে ফুল টুল তুলে পুজো টুজো হয়ে গেছে, আর এখনো চা খাওয়া হয়নি, এবার চাটা খাবো তারপর রান্না বান্না করবো। আর মাম্মাম এখনো ঘুমাচ্ছে, চলো দেখাই মাম্মাম ঘুমাচ্ছে একবার। এই দেখো মাম্মাম আমার এখনো ঘুমাচ্ছে, দেখতে পাইছো? ছেলে আমার উঠে পড়েছে, ছেলে ব্রাশ করে পড়তে বসে গেছে, আয় দেখ এই সবে মাত্র ঘুম থেকে উঠলো মহারানী। চলো এখন চলে এসেছি বিছানাটা একটু ঠিকঠাক করে নিতে, আর মামামকে জল খাইয়ে দিয়ে ওকে বসিয়ে দিয়ে এলাম, বললাম আমি বিছানাটা ঠিকঠাক করে আসি তারপর তোকে ব্রাশ করাবো। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ওকে ব্রাশ করাতে যাব। আর তোমাদেরকে বলে রাখি এই ব্লগটা আমার দু তিন দিন আগেই করা, যেহেতু কদিন ব্লগ ছাড়া হয়নি তো ব্লগটা আগে থেকেই করা ছিল। আর বিপদটা ঘটে যাওয়ার জন্যই আমি ব্লগটা ছাড়তে পারিনি, কারণ শরীরটা আমার ভীষণই খারাপ ছিল। তো তোমরা তো পরে আমি তোমাদেরকে পরে বলছি বিপদটা কী হয়েছে আমার। তো চলো বিছানা টিছানা গোছগাছ করে নিই, আমার তো বাকি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এই বিছানাটা ঠিকঠাক করে নেব আর এই রুমটা মুছে নেব, তাহলে আমার কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি গোছগাছ করে নিয়েছি, বিছানা চাদর টাদর সব পরিষ্কার করে নিয়ে আমি এখন নিচেটা মুছেও নিচ্ছি, আর এই মোচা হয়ে গেলে চাটা খেয়ে নেব। সবাই এদিকে চা নিয়ে বসে গেছে, ওইদিকে আছে মেয়ে, এদিকে ছেলে, আর তো এবার চাটা খেয়ে নি, চা আমাদের রেডি হয়ে গেছে। আর ওর থালা বাসন এই দেখো সব এখানে ছড়ানো ছিটানো আছে।
চলো আমার মাছ পুড়ে যাচ্ছে, আমাকে দেখাতে বললো মা, আমাকে একটু দেখাও, তাই নিয়ে এলাম। তুমি রান্না করো, ঠিক আছে? এদিকে দেখো আমি মোচাটা চাপিয়ে দিয়েছি, আর মোচাটার মধ্যে আমি মুসুরির ডাল দিয়ে আমি মোচাটা রান্না করব। এই মোচাটা খেতে খুব সুন্দর লাগে, মুসুরির ডাল দিয়ে যারা খাওনি তারা একবার বানিয়ে খাবে। নিরামিষ এমনি পেঁয়াজ দিয়েছি, রসুন টসুন কিছু দিইনি, আদা জিরে ধনে এইসব আর টমেটো আছে। এইভাবেই করবো আমি মোচাটা আজকে। আর এটা হচ্ছে পুঁই শাকটা, এদিকে আমি পুঁই শাকটাও চাপিয়ে দিয়েছি। আমি একটুও জল দিয়ে দিই, একদম শুকনো শুকনো করবো পুঁই শাকের চচ্চড়ি। তো এটা আমার হতে থাকো। আর এদিকে দেখো ভাতটা আমি এক ফুট দিয়ে রেখে দিয়েছি নামিয়ে। আর দেখো এখন বাসন টাসন কিছু ধোয়াও হয়নি, একদম পুরো অগোছালো রান্নাঘর। চলো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি গ্যাস টাসগুলো মুছে নিচ্ছি। আর আমি না রান্না করতে করতেই বাসন কিছুটা ধুয়ে ফেলি, তো আমার কষ্টটা একটু কম হয় যদি ধুয়ে ফেলি রান্না করতে করতে, আর না হলে অনেক বাসন জড়ো হয়ে যায়। তো এখন গ্যাস ওভেনটা আমি ধুয়ে নিচ্ছি। চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পুঁই শাকটা বললাম তোমাদেরকে যে একদম শুকনো শুকনো করব, তো পুঁই শাকের চচ্চড়ি এখানে, আর এখানে আছে মোচার তরকারি, মাছটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজেছি, আর এখানে আছে গাছের ঢেঁড়স ভাজা, আর এটা হচ্ছে বিরি কলাইয়ের ডাল, আর হাঁড়িতে তো ভাত আছেই। তো আজকে এই রান্না আমার। আর ছেলে যেহেতু পড়াশোনা করছিল তো ওর পড়াশোনা হয়ে গেছে, এখন ছেলের রুমের বিছানাটাও আমি ঠিকঠাক করে নিচ্ছি। চলো, ছেলের রুমের বিছানা আমি একদম ঠিকঠাক করে ফেলেছি। আর এবার তোমাদেরকে বলি যে আমার কালকে কি বিপদ ঘটে যেতে পারতো, বিশাল বড় একটা, তো সেটা হাত থেকে আমি বেঁচে গেছি স্বয়ং ভগবানের আশীর্বাদে, কারণ এই ঘরে স্বয়ং ভগবান উপস্থিত আছেন, হয়তো এতটা বিপদ উনি চাননি তাই আমার হয়নি। তো সেটা হলো দেখাই তোমাদের, ওই যে কোণে দেখছো বোতলগুলো রয়েছে, তো ওগুলো হচ্ছে গঙ্গার জল। আর গঙ্গার জল সবসময় ধরো ছোঁয়া যায় না, কারণ বাসি কাপড়ে বলো ভাত খা কাপড়ে বলো, তো কালকে স্নান টান করে আমি ওগুলো পরিষ্কার করবো বলে আমি মইটা নিয়ে এসেছি, পরিষ্কার করবো, ওখানটা নোংরা হয়েছে। তো কালকে ব্লগ করিনি বলে কালকে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, তো মইটা নিয়ে ওখানে পরিষ্কার করছি। আর নিচে পাপোশের উপর আমি মইটা রেখেছি, আমার মাথাতেই নেই যে মইটা পিছলে যেতে পারে, তো সেটাই হয়েছে, মই পিছলে একদম মই পড়েছে এই কাপড় আনলার এখানে। আর এই যে দেখছো কাপড় আনলার এইগুলো, এগুলো পুরো ভেঙে গেছে, দুটো থাকে এই দেখো। আর আমি ছিটকে পড়েছি একদম দরজার ওই পাশে, তো আমি ভেবেছিলাম হয়তো আমার না হয় কোমর না হয় পা যা কিছু ভেঙে যাবে, কিন্তু যাই হোক ভগবানের আশীর্বাদে সেরকম কিছু হয়নি, আঘাত লেগেছে পায়ে, পায়ে এতটা জায়গা জুড়ে পুরো কালো হয়ে গেছে, রক্ত জমে গেছে, তো সেইটাই অনেকটা বিপদের হাত থেকে আমি বেঁচে গেছি। আর সব থেকে বড় কথা হলো আমার জামা কাপড় রাখতে এতটা অসুবিধা হচ্ছে না কি বলবো, ছেলের ওই যে লাল রঙের একটা প্লাস্টিকের মতো জায়গা ছিল বই টই রাখতাম, তো সেই বই এখন এখানে কাপড় আলাদা রাখছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওই দেখো ছেলের বই রাখছি ওখানে, কি করবো বইগুলো কোথায় রাখবো, তো বই রাখছি ওখানে। আর ওর বই রাখার যে জায়গাটা ছিল সেটাকে আমি ওই ঘরে নিয়ে গেছি, ওখানে ছেলে মেয়ে জামা কাপড় সবকিছু রাখছি, কিছু করার তো নেই, জামা কাপড় সব রাখতে হবে। আর দেখতেও খুব খারাপ লাগছে, দেখবো এটাকে যদি ঝাল টাল দিয়ে ঠিক করা যায়, না হলে খুবই খারাপ লাগছে দেখতে কাপড় আলনাটা। তো যাই হোক অল্পের মধ্যে দিয়েই গেছে, কারণ পাশেই আমার কম্পিউটার ছিল, সেটা হলো কম্পিউটার যদি চলে যেত তাহলে আর খারাপের কিছু বাকি থাকতো না, অল্পের মধ্যে দিয়েই গেছে। তো চলো এবার বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো একটু সেরে দিই, ঘরে ঝাড়পাট দিয়ে দিই, তারপর মামাকে খাইয়ে দেবো বা আমিও খেয়ে নেবো। আর আজকে রোদ্দুর দিয়েছে, সাংঘাতিক রোদ্দুর দিয়েছে, আজকে মোটামুটি 8-10 দিন পর আজকে রোদ্দুর দিয়েছে, তো দারুণ রোদ্দুর দিয়েছে আজকে। তো চলো বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করে নিই। চলো এবার ছাদে থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, তো সেগুলোকে গুছিয়ে রেখে দিই। আর আজকে সেরকম ভাবে জামা কাপড় নেই, কারণ কাচাকুচি বেশি হয়নি আজকে, তো অল্পের মধ্যে দিয়েই আছে। এখানে রাখার জন্য এটা খুব সুবিধা হয়েছে এখানে রাখাটা ওদের।
খাবার রেডি করে নিয়েছি। আগে মেয়েকে আমি খাইয়ে দেব, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি খাব। তো চলো মেয়েকে আমি খাইয়ে দিই আগে। এখন হয়ে গেছে বিকাল, তো অনেকক্ষণ পর আবার এলাম। বিকালে ঘুম থেকে উঠে ঝাঁটপা দিয়ে দিচ্ছি, মামামদেরকে একটু ফল টল খাইয়ে দিলাম, তারপরে আমি বিকালের কাজে হাত দিলাম। বিকালের কাজকর্ম বলতে জল টল তোলা, ঝাঁটপাত দেওয়া, এসবই কাজ থাকে। আবার কোনো কোনো দিন জলটা আগেও তুলিনি, আর আজকে আমার জল তোলা হয়নি, কারণ জল শেষ হয়নি বলে আর তোলা হয়নি। তো চলো ঝাঁটপাত দিয়ে দিই, তারপর আমি জল ফল তুলে নেব। আর মামা বাইরে বসে আছে এখন, ওকে ফল ছাড়িয়ে দিয়ে এসে বললাম, তো খাচ্ছে এখন। আর এখন থেকে আমি ভাবছি যে রোজই ব্লগ দেব। আমি একদিন ছাড়া ছাড়া ব্লগ দিতাম, তো এখন থেকে রোজই চেষ্টা করব ব্লগ দেওয়ার। হয়তো কোনো কোনো দিন মিস হয়ে যেতে পারে কোনো কারণে, কিন্তু চেষ্টা করব যাতে রোজই ব্লগ যায় তোমাদের সামনে। আমাকে অনেকেই আগে বলতে যে দিদি ভাই রোজ ব্লগ দাও, রোজ দেওয়া সম্ভব হতো না, কিন্তু এখন থেকে চেষ্টা করব রোজ ব্লগ দেওয়ার। আর এখন উঠোনটাকেও আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওই দেখো মামামে ফল টল খাওয়া হয়ে গেছে, এখন ঘর থেকে আমি যেহেতু জল ভরবো, তো ঘর থেকে ও সমস্ত বোতল টোতল নিয়ে এসে জলগুলো ফেলছে, বোতলের সিপি খুলে রাখছে। তো মামা আমাকে অনেকটা হেল্প করে জল ভরার সময়। আর উঠোন ফুটন ঝাঁট দিয়ে আমি জলটাকে তুলে নেব। চলো আমার ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে, আর আপাতত এখন আর কোনো কাজ নেই, এই জল তুলছি। আর এই জল তুলে নেওয়ার পর আমি একটু ফ্রেশ হয়ে নেব, কারণ কি কোন সকালে স্নান হয়েছে আর ভালো লাগছে না আমারও। আর এখন মোটামুটি 4:45 বেজেও গেছে। আর এ চলো এবার জল টল আমি তুলে নিই। আর দেখো মাম্মা আমাকে সমানে ডিস্টার্ব করে যাচ্ছে, আমি যতক্ষণ জল তুলবো ততক্ষণ মাম্মা এভাবেই জ্বালাতন করে আমাকে। তো চলো জলটা ভরে নিই আমি। চলো বিকালের যেটুকু কাজকর্ম ছিল সেই কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি ছাদে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এদিকে আমার পিছনের দিকে কলা পাতাগুলো নড়ছে, সেগুলো দেখে বুঝতে পারছো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো সকাল থেকে তো সেইভাবে বসে থাকা হয় না, সকাল থেকে চলেই যাই একভাবে। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে যেটুকু কাজকর্ম ছিল কমপ্লিট করে ফেলেছি। এখন আর আপাতত বিকালে কোনো কাজকর্ম নেই, একটু পরে, এখনও তো সন্ধ্যে হতে দেরি আছে। এখন বাজে 4:45, তো এখনও সন্ধ্যে হতে অনেকটা দেরি। এরপর কাপড় চোপড় কেচে ফ্রেশ হবো, সন্ধ্যে দেবো চাটা খেয়ে, আমার রাত্রের ডিউটি, রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। মানে সকাল থেকে উঠে থেকে শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থা, সকালে ঘুম থেকে উঠে চা, তারপর সকালের ব্রেকফাস্ট, রান্না, এই দিয়েই শুরু হয় সারাদিন আমাদের, এইভাবেই চলে যায়। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করব, আর বাড়াচ্ছি না ব্লগটাকে। এরপর যদি টানতে যাই তো অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আর আমি বাড়াতে চাই না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।